তোমাদের রানী, 8ই সেপ্টেম্বর শুক্রবার থেকে প্রতিদিন সন্ধে 6টায় স্টার জলসায়। নীলকণ্ঠ, নীলকণ্ঠ, তুমি আমায় কি দেখালে বাবা? এ তুমি কি দেখালে বাবা আমার? তাহলে এখন বিশ্বাস হলো তো ঠাকুর মশাই যে আপনার পঞ্চমী সাপ রূপে ছিল? ও যে ইচ্ছেধারী সাপ, সেটা লুকিয়ে আর কোনো লাভ নেই ঠাকুর মশাই। ওর জ্ঞান ফিরলে আপনি মেয়েকে জানাবেন তার লক্ষ্য কি, তার মা কি বলে গেছিল। আর আপনি যদি সবটা না বলেন পঞ্চমীকে, তাহলে কিন্তু আমি আপনাকে সময় বা সুযোগ কোনোটাই দেব না। সাপের কামড়ে আজই আপনার স্ত্রী মরবে, কথাটা মনে থাকছে? পঞ্চমী মা, 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 পঞ্চমী, মানি, মা, 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 পঞ্চমী, মা, মা, তুই ঠিক আছিস তো? মা, দেখো সবগুলো চলে যাচ্ছে। ও বাবা, বাবা, বাঁচলাম। এতগুলো সাপ কেন যে আমাদের পথ আটকালো সেটাই তো বোঝা গেল না। ও সব বোঝা দরকার নেই বাবা, সাপগুলো যে এখন গেল এটাই রক্ষে। জয় জগদীশ্বর। আচ্ছা ঠাকুর মশাই ওই সাপটাকে মারতে পারলো কিনা বুঝতে পারলাম না তো, চলো গিয়ে দেখি। হ্যাঁ আমার ফোন না, এই হসপিটাল থেকে কোনো খবর এলো নাকি মেহেলির ব্যাপারে? কিঞ্জলের ফোন, নিশ্চয়ই মেহেলির খবর আছে কোনো। হ্যাঁ হ্যালো কিঞ্জল। হম হম দিদি, দিদি ভাইকে কি? দিদিকে কি? থেমে যেতে শুনো, বল না কি বলছিস, বল না। ও দিদি ভাইকে আর বাঁচানো যাবে না মনে হয়। পঞ্চমী মা, পঞ্চমী, চোখ খোল মা, চোখ খোল, দেখ, এই দেখ আমি এসেছি মা। একটু একটু গঙ্গা জল দিস মা। মা, মা, চোখটা খোল মা, চোখটা খোল মা, মানে মা চোখটা খোল না মা, মা চোখটা খোল, চোখটা খোল। এ বাবা নীলকণ্ঠ, এখন যদি এ বাড়ির লোকজনরা চলে আসে, ওরা তো জানে যে পঞ্চমী এখানে নেই, হঠাৎ যদি দেখে ফেলে তাহলে আমি সামাল দেবো কি করে? পঞ্চমী, পঞ্চমী, ওঠ মা, ওঠ, ওঠ পঞ্চমী, কেউ আসার আগে জেগে ওঠ মা। বাড়ির লোকজন এইদিকে ছুটে আসে নাকি? যদি দেখে ফেলে চাই চাই কি দুধটা দিয়ে আসি, দুধটা দিয়ে আসি।
পঞ্চমী মা আমার বাবা নীলকণ্ঠ চোখ মিলেছে এসেছেন মেয়েটা জ্ঞান ফিরেছে আমার মেয়েটা সুস্থ আছে পঞ্চমী মা সুস্থ আছে ঠাকুর তুমি ওকে রক্ষা করো ঠাকুর তুমি ওকে রক্ষা করো যা হয়েছে তা যেন বাড়ির কারোর সামনে না আসে পঞ্চমী ঠিক আছিস মা বাড়ি এই তো এই তো মা এই তো ওঠ মা ওঠ ওঠ মা বাবা নীলকণ্ঠ বাবা নীলকণ্ঠ শতকোটি প্রণাম বাবা তোমার ঠিক আছে মা 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 ঠিক আছিস তো ঠিক আছিস মা বল চুপ করে আছিস কর বল তুই বল ঠিক আছিস তো বাবা তুমি এখানে কেমন করে এলে আমি বা ঠাকুর ঘরে কেমন করে এলে তবে কি সারা কথা পঞ্চমীর কিছুই মনে নেই ও বাবা বাবা বলে নিয়েছে তুমি যে আমার মনে খুঁজেছিলে আমার মুখ আর কোনোদিনও দেখবে না করে বাবা আর বাবা তুমি তুমি এনাদের বাড়িতে কেমন করে এলে তুমি তো এনাদের বাড়ি রাস্তার পথঘাট কিছু তো চেনো না তাহলে এখানে কেমন করে এলে হ্যাঁ উত্তর দাও না বাবা হ্যাঁ কেমন করে এলে কেমন করে এলে এখানে তুই শান্ত মা তুই শান্ত হ একটু শান্ত মা আমি সব কইব তোর পরে সব কইব তোর তুই শান্ত হ শান্ত হব কেমন করে আমার তো কিছু মনে পড়ছে না আমি আমি তো এখানে ছিলাম না আমি আমার ঘরখানায় ছিলাম চোখ খুলে দেখি ঠাকুর ঘরে মাঝখানে কি হলো না হলো কিছু তো মনে পড়ছে না আমি আমি এখানে কি করে এলাম কে আনলো আমারে ও বাবা ও বাবা আমার কিচ্ছু মনে পড়ছে না কিছু কিছু মনে পড়ছে না কেন 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 এমন হচ্ছে বাবা কি কেন কেন এমন হচ্ছে আমার সঙ্গে জানো তো বাবা আমার সঙ্গে না আগে আগে এমনটাই হয়েছে মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলছি তারপর চোখ খোলার পর কিছু মনে থাকছে না আগের কথা কিছু মনে থাকছে না আমার কেন হচ্ছে বাবা এসব কাজ থাক মা এসব কাজ থাক ওসব কথা ভুলে যা এসব নিয়ে আর মাথা ঘামাস নেই ঠিক আছে এসব নিয়ে আর মাথা ঘামাস নেই তুমি কি করছো বাবা আমার শেষ যা মনে আছে আমি আমি আমার ঘরখানায় ছিলেন সেখানে ধোঁয়া ঢুকেছিল তারপর আমার শরীরখানা খুব অস্থির করছিল মাথাখানা চিমচিম করছিল আর তারপর তারপর কি হলো আমি না আর কিছু মনে করতে পারছি না কিছু মনে পড়ছে না আমার বাবা তুমি জানো হ্যাঁ তুমি জানো কি হয়েছিল কোনে আমাকে কো হ্যাঁ কি কি হয়েছিল কোনে কোনে বাবা কোনে কি হয়েছিল আমার সাথে আমার তো কিছুই মনে পড়ছে আর কথা কইবি একদম চুপ কর কেউ করতে শুনে ফেলবে এসব কথা আমি জ্ঞান নেই আর কাউকে বলে ওই সব কথা কইবি না আমি হাত যোগ করছি এসব কথা কাউকে কইবি না তুমি এমন কেন করছো এমন অস্থির হচ্ছো কেন কি উত্তর দেবো মেয়েটারে যা আমি দেখেছি যা আমি শুনেছি তা তো কিছুতেই পঞ্চমীকে জানাতে পারবো না বাবা নীলকণ্ঠের অসীম দয়া পঞ্চমীর কিছু মনে নেই নইলে যে কি সর্বনাশ হয়ে যেত মনে পড়ানো যাবে না কিছুতেই মনে পড়ানো যাবে না চলো 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 পাল্টা